हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिंपल लाइफस्टाइल विद टिप्स बाय अनिंदिता। आज के आमी तुम्हादेर कोरे देखाबो पाठार मेटेर तरकारी। ताहोले चलो देखे नाओ किभाबे आमी पाठार मेटेर तरकारी रान्ना करी। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে নুন হলুদ লাগিয়ে সেটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি ওই আলু ভাজার তেলের মধ্যেই দারচিনি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ ফোড়ন দেব। এরপর আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দেব। এই মশলার মধ্যে আমি দিয়েছি একটা গোটা পেঁয়াজ, এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি দিলাম এক চামচ জিরের গুঁড়ো। এবার দেব দু চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োও আমি দু চামচ দিয়েছি, তোমরা যদি ঝাল কম খাও তাহলে একটু কম দিতে পারো। এরপর দেব নুন, নুনটাও আন্দাজ মতো দিও। আর এরপরেই আমি একটু চিনি দিয়েছিলাম, তবে সেটা দেখাতে ভুলে গিয়েছি। আমার টমেটো ছিল না বলে আমি একটুখানি টমেটো সস দিলাম। যদি তোমরা টমেটো দাও তাহলে ছোট ছোট টুকরো করে ছোট দুটো টমেটো দিতে পারো এই সময়। আর টমেটো সস দিলে একটু খেয়াল রেখো নুনটা কিন্তু কম দিও, কারণ টমেটো সসের মধ্যেও নুন থাকে। এবার মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে, আর একটু একটু লেগে এলে অল্প অল্প করে জল দিতে হবে। এরপরই আমি আগে থেকে নুন হলুদ লাগানো মেটেগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি, তোমরা এটা স্কিপ করতে পারো। দেখো কেমন কালার এসে গেছে, প্রয়োজন মতো জল দিতে থাকবে, তবে খুব বেশি জলও দিও না, তাহলে একদম টলটলে ঝোল হয়ে যাবে। এটা একটু অল্প অল্প গ্রেভি মতো থাকে।
এই রান্নাটা একটু ঢেকে ঢেকে রান্না করলেই ভালো, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মেটেটা। দেখো কেমন কালার চলে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে 5 মিনিট নেড়ে চেড়েই নামিয়ে নেব আমার মেটের তরকারি। মেটের তরকারি রেডি হয়ে গেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব একদম ফ্রি, তো চটপট সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা। বাই।